চোখের পলক কি তোমার রূপের ঝলক। লাইনটা গিয়ে চোখের পলক ঝাপটাতে লাগলো, সবাই তো প্রচন্ড অবাক। ঢোলঢোলো পায়ে আদ্রর কাছে গিয়ে দাঁড়ালো। আদ্র পিছন ফিরতেই নিজের ওড়নার কিছু অংশ আদ্রের মুখের উপর দিয়ে আবারও গায়ে দিল। দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। সত্যি শেষমেশ মেয়েটাকে কেউই বাঁচাতে পারলো না। গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চর বসিয়ে দিল আদ্র। রাগে আক্রোশে ফেটে পড়ছে, থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে গেল ধপ করে। বাকি সবাই তো ভয়ে প্রগার পার, অন্তত লেবু পানি রেখে লুঙ্গি ধরে বদর। এর মাঝেও সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে তুলি। সুইমিং পুলটা ততটা গভীর না, আকস্মিক পড়ে যায় পানির নাকে মুখে ঢুকে বেহাল দশা মেয়েটার। তার উপর পানিটা বেশ ঠান্ডা, সারা শরীরে কাঁপুনি ধরে গেছে, দাঁতও কিরমির করছে। অথচ আদ্র তার যেন কোনো চিন্তাই নেই, সে এখনও প্রধান্বিত দৃষ্টিতে নিক্ষেপ করে রেখেছে তুলির দিকে। তুলি ভীতি ও নেশাগ্রস্ত ভাব নিয়ে কাঁপতে লাগলো, পুরোপুরি হুঁশ নেই, তবু আদ্র রাগি দৃষ্টি দেখে আত্মা বেরিয়ে যাওয়ার অবস্থা। কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্র উঠে দাঁড়ালো, পা বাড়ালো তুলিকে ফেলেই। কাঁপতে কাঁপতে তুলি ডেকে উঠল, আমায় নিয়ে যান, ঠান্ডা লাগছে তো। পেছনে না তাকিয়ে আদ্র অসম্ভব রেগে বলে উঠল, তুই আজ সারা রাত পানির মধ্যেই থাকবি, ভুলে হোক আর যেভাবেই হোক আমার অপছন্দের কাজ তুই করেছিস, এখন আগে শাস্তি ভোগ করে দে, তারপর উঠিয়ে বাঁধবো, নিজের বুকেও ঢুকিয়ে রাখবো। আদ্রর কথাটা শ্রবণ হতে অভিমানে ভরে গেল তুলির মনটা, নেশার রেশ পুরোপুরি কাটেনি। তার মাঝে অভিমান ঝেঁকে ধরেছে প্রখরভাবে, ঠোঁট উল্টে বিড়বিড় করে বলল, পাষাণ লোক আমি জানতাম, ডাক্তাররা পাষাণ হয়, শক্ত মনের মানুষ হয়, তাই তো মানুষের শরীরে অংশ কাটতেও ভয় পায় না, একটুকুতেই তো খেয়েছি, তার জন্য বুঝি উনি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসবে, একবার উঠি তারপর দেখেন আমি আপনার ধারে কাছেও যাই কিনা। তুলোর মতো নরম আমি, কিন্তু ওই পাষাণ লোকটা আমায় আরো নরম করে দিচ্ছে। এভাবে অনবরত বিড়বিড় করতে লাগলো তুলি, এতক্ষণ আদ্র ছিল তাই ভয়ে চুপসে ছিল, সুযোগ পেয়ে উঠতে লাগলো। সামনে আদ্রকে দেখে পা পিছলে পড়ে গেল সুইমিং পুলে। এবার রাগে যেতে কেঁদেই দিল, তীক্ষ্ণ নজরে তাকালো আদ্র, গম্ভীর স্বরে কাছে আসার জন্য ডাকলো। ভয়ে ভয়ে একদম কর্নার ঘেঁষে দাঁড়ালো তুলি, নিজের হাতের গ্লাসটা এগিয়ে দিল আদ্র। কাঁপা কাঁপা হাতে তুলি গ্লাসটা হাতে নিয়ে জিজ্ঞাসা সূচক চাহনে নিক্ষেপ করলো আদ্রর দিকে, রাঙা হয়ে যাওয়া আঁকিদয়ের দিকে। লেবু পানি পুরোটা খাবে, যদি একটু থেকে যায় তবে আমি তোমায় কাঁচা গিলে ফেলবো একদম। ধরফর করতে লাগলো তুলির বুকটা, মনটা তৎক্ষণাৎ বলে উঠল, তুলি তোর ডাক্তার সাহেব রাক্ষস, তাড়াতাড়ি খেয়ে ফেল বোন, নয়তো তোকে চিবিয়ে খেয়ে ফেলবে রাক্ষসটা। বিলম্ব না করে তড়িঘড়ি করে শরবত খেয়ে নিল তুলি, পরক্ষণে চোখ মুখ খেসে নিল। শব্দ করতে হাতটা টেনে দ্রুত পানি থেকে তুলে আনলো আদ্র, ছাদের কিনারায় নিয়ে পেছন থেকে তুলির শরীরে লেপটে থাকা ভেজা শাড়ি ভেদ করে মসৃণ পেটে হাতটা চেপে ধরতেই গড় গড় করে বমি করে দিল তুলি। ক্লান্ত হয়ে পেছন থেকে মাথা হেলিয়ে দিল আদ্রর বুকে, পকেট থেকে রুমাল বের করে তুলির মুখটা মুছে দিল আদ্র, অন্য হাতটা এখনও তুলির খালি পেটে স্থির। তুলির ভেজা চুলের পানিতে আদ্র সাদা শার্টটা ভিজে যাচ্ছে, ভেতর থেকে এলোমেলো হয়ে পড়ছে আদ্র, অস্থির অনুভব হচ্ছে। তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে আনলো পেট থেকে, বুকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, এতে হচ্ছে তুলিকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে। অবাধ্য মনকে সায়না দিয়ে তুলিকে কোলে তুলে নিজের বুকে আগলে নিল। ভীষণ রাগ লাগছে মেয়েটার প্রতি, কিন্তু রাগের চেয়ে অন্যরকম অবাধ্য অনুভূতি জড়ো হচ্ছে আদ্রর মনে। তুলির ভেজা স্নিগ্ধ চেহারা ভীষণ টানছে তাকে, নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে, কোনোভাবেই ভুল করতে পারবে না সে, ক্ষণিকের একটা ভুল এত বছরের অপেক্ষার কাছে জিতে যাবে, তুচ্ছ হয়ে পড়বে বহু যন্ত্রণা সয়ে বহু প্রহরগণা সময়গুলো। চক্ষু সামনের দিকে স্থির রেখে হাঁটতে লাগলো আদ্র, তুলি ঠান্ডায় আদ্রর বুকে গুটিসুটি মেরে রইল। ইডিয়েট একটা, আন্টির কাছে জোর গলায় বলেছে, আন্টি বিয়ে বাড়িতে লুঙ্গি পরলে আমার মধ্যে একটা জামাই জামাই ফিলিংস আসবে, শ্বশুর বাড়িতে গিয়ে তো লুঙ্গি পরিনি, আজ না হয় আপনাদের বাড়িতেই পরবো। আন্টি যদি জানতো তুই অফিস বন্ধ করতেই ভুলে যাস,
তাহলে উনি তোরে লুঙ্গি দেওয়ার আগে হয়তো 100 বার চিন্তা করত, করার পরে লুঙ্গি টাই দিত না। তোর কাছে যে কেন গিয়ে বসেছিলাম, আমার মান সম্মানে ধুলে মিশে দিলি। এখন কি শর্ট প্যান্ট পরেই থাকবি নাকি লুঙ্গিটাও খুঁজে আনবি অন্তু? মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলে উঠল পায়েল। হাত পা সরিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার, লুঙ্গি আঁকড়ে ধরো, জায়গাটা জায়গায় রাখতে পারো না অন্তু। লুঙ্গি কথা তাও জানে না বেচারা, ভাগ্যিস নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল, নয়তো আজ নিশ্চিত পায়েল গলায় ফাঁস দিত, নিজের না অন্তুর। দাঁত কেলিয়ে সবার সাথে দাঁড়িয়ে রইল অন্তু, সাগর শব্দ করে হেসে দিল। বোন পোলাটা যে জান লইয়া ফিরে আইছে এটাই তো বেশি, তুই পড়ে আছিস এখনো লুঙ্গি লইয়া। নিজে তো বেঁচে ফিরছে কিন্তু তুলি, আমার তো ওর জন্য কান্না পাচ্ছে, সব দোষ তোদের, এক একটা এত অসভ্য তোরা। আজ তো রিমিকে আমি বলবো তোকে যেন বাসর ঘরে কঠিন শাস্তি দেয়, তোর ঠাই যেন মেঝেতে হয়, কটমট করে বলল পায়েল। সাগর মুখটা কাচুমাচু করে জবাব দিল। এভাবে হুমকি দিস কেন পায়েল, তুই ভালোই তো জানো রিমির রাগকে আমি কতটা ভয় পাই, তুলির কিছুই হবে না, আদ্র ভালোবেসে শাস্তি দিবে। বলেই কথাটা হা করে হেসে উঠল সাগর, সাথে অন্তু ফোঁস করে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল পায়েল। এদিকে আমরিন আতঙ্কিত হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে, তার আতঙ্কের কারণ তুলির জন্য নয় নিবিড়ের জন্য, কারণ নিবিড় অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তার দিকে, ছেলেটা সকাল থেকেই রাগি চোখে তাকাচ্ছে তার দিকে। আদ্রকে ছাদে সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই দ্রুত পায়ে হেঁটে লুকিয়ে পড়ল। তুলিকে নিয়ে দুই তলায় এসে আদ্র তেজি কণ্ঠে বলে উঠল, লুকিয়ে কি আর পার পাবি অন্তু, লুঙ্গি সিঁড়িতে পড়ে আছে, তুলে আনিস, তোর সাথে হিসাব নিকাশ পরেই হবে। মুখটা চুপসে গেল অন্তুর, এক এক করে বের হয়ে আসলো সব। আদ্র কথা না বাড়িয়ে তুলি আমরিনের জন্য নির্ধারিত রুমে নিয়ে আসলো তুলিকে, সবগুলো ওকে দিতেই দরজাটা লাগিয়ে দিল প্রচণ্ড জোরে। আমরিন সামনে থাকায় ভয়ে পড়ে যেতেই নিবিড়ের বুকে গিয়ে ঠেকল, বড় বড় শ্বাস ফেলতে লাগলো, কানের কাছে ধীর কণ্ঠে নিবিড় বলে উঠল, আমার বুকটা তোমার বাপের দিনের কেনা সম্পদ না, এভাবে আমার বুকে পিঠ ঠেকিয়ে নিঃশ্বাস না ফেলে সোজা হয়ে দাঁড়ো। কথাগুলো কর্ণকর হতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আমরিন, নিবিড়ের কণ্ঠে রাগের ছাপ কিছুটা দূরে সরে আসলো। রাগ হোক না হোক একটা চাপা অভিমান কাজ করছে আমরিনের মনের গহীনে, নিবিড়ের মুখে উচ্চারিত কথাগুলো হৃদয়ে রক্তক্ষরণ করছে। সবাই চলে যেতে নিলেই হুট করে দরজা খোলার আওয়াজে থমকে গেল। আদ্র ডেকে উঠল আমরিনকে, তড়িঘড়ি করে পা ফেলে ভাইয়ের কাছে গেল আমরিন। আনির কাছ থেকে আরেকটা শাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি ভেজা কাপড়টা পাল্টাতে হবে তো। কথাটা বলে তুলির কাছে চলে গেল আদ্র, তুলির পায়ের তলা নিজের হাত ঘষতে লাগলো। রাগের বসে মেয়েটাকে কষ্ট দিয়ে এখন দ্বিগুণ কষ্ট পাচ্ছে, পায়ে আদ্রর সহ অনুভব করলো, কিছু বলতে ইচ্ছে করছে না তুলির, মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। আমরিন সত্যি একটা শাড়ি হাতে নিয়ে দৌড়ে এলো, দরজার কাছে এসে থমকে গেল, চোখে ফুটে উঠল অবাকতা, একটা ছেলে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। আজকাল যেখানে মানুষ নত হতেই চায় না সেখানে তার প্রচণ্ড কঠোর ভাইটা কেমন অস্থির হয়ে পড়েছে ছোট্ট একটা মেয়ের জন্য। দরজায় টোকা দিল আমরিন, আদ্র তুলির চুল মুছে দিতে দিতে বলল, তাড়াতাড়ি আয় আমরিন, তোর ভাবির কাপড়টা পরিবর্তন করে দে, আমি বাইরে দাঁড়াচ্ছি। দ্রুত পা চালিয়ে বাইরে চলে গেল আদ্র, আমরিন সেটা জমে রইল। তার ভাই কি বলল, তোর ভাবি, একরাশ ভালো লাগায় সেয়ে গেল আমরিনের মনটা, সে তো কোনোদিনও তার চেয়ে 3 মাসের ছোট মেয়েকে ভাবি বলে সম্বোধন করার কথা ভাবিনি, ভাবিনি বললে ভুল হবে, ওটা তো কখনো তার মনে জাগেইনি। তোর ভাবি শব্দটা আমরিনের মনে অন্য ধরনের অনুভূতি জাগিয়ে তুলেছে, দুদিন পরেই পিচ্চি মেয়েটা সত্যি তার ভাবি হবে, তবে এখন থেকে ডাকতে কি দোষ, আমরিন ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, একটু কষ্ট করে উঠে দাঁড়াও ভাবি, শাড়িটা পরিয়ে দেই। তুলির পরিপূর্ণ হোশ না থাকলো আমরিনের মুখে ভাবি ডাক শুনে স্তব্ধ হয়ে গেল, দুর্বল শরীর নিয়ে উঠে বসল, ঝটপট করে শাড়িটা বদলে নিতে শুরু করলো আমরিন, মুখে প্রস্ফুটিত হাসি নিয়ে বলে উঠল, ভাইয়া এসব চাইপাস খাওয়া একদম পছন্দ করে না, তাই রাগে চোটে থাপ্পড় মেরে দিয়েছে, আমার ভাইকে কখনো ভুল বুঝবি না দয়া করে, মানুষটা অত্যন্ত রাগে স্বভাবের হলেও তোর বেলায় নিতান্তই দুর্বল, আজকাল ভাইয়াকে দেখলে মনে হয় উনি বোধহয় তোকে ছাড়া নিঃশ্বাসটুকুও নিতে পারবে না। নিশ্চুপ হয়ে রইল তুলি, আসলেই তার কাছে সবকিছু যেন আবছা লাগছে, কিছু সময়ের ব্যাপার হলেও ঘটে যাওয়া কিছু মুহূর্ত যেন অস্পষ্ট। নেশাজাতীয় ড্রিঙ্কস খেয়ে ফেলেছে সেটা মনে আছে, আত্রর থাপ্পড় খেয়ে টালমাটাল হয়ে পানিতে হাবুডুবু খেয়েছে তাও চোখের পাতায় অস্পষ্ট, কিছু বলতে যেও বলতে পারছে না তুলি, শরীরটা খারাপ লাগছে আর না পারে বিছানায় বসে পড়ল।
বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড়। সাগরের মাকে খুঁজতে কিসিনে দরজায় এসে দাঁড়ালো আদ্র। দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করতে হাসি মুখে এগিয়ে এলেন তিনি। আদ্র, তুমি কিচেনে কিছু লাগবে বাবা? আমি কি আপনার কিচেনটা ইউজ করতে পারি আন্টি? অবশ্যই করতে পারো, কিন্তু কিছু লাগলে আমায় বলো, আমি বানিয়ে দেব। আপনার কষ্ট করতে হবে না আন্টি, আপনি অনেক কাজ করেছেন সন্ধ্যা থেকেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু না পেলে আমায় জানাবে। সম্মতি জানে আদ্র জলদি করে ফ্রিজ থেকে দুধ বের করে চুলায় বসিয়ে দিল। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য কিছু শাকসবজি বের করে নিল। 10 মিনিট কাজ শেষ করে স্যুপ ও এক গ্লাস দুধ নিয়ে রুমে আসলো। আমরিন বসে আছে তুলির পাশে, তুলি ঘুমিয়ে পড়েছে। আদ্রকে দেখে বের হয়ে গেল আমরিন, বাইরে থেকে দরজাটা চাপিয়ে গেল। তুলির মলিন চেহারাটা দেখে ক্ষত বিক্ষত হতে লাগলো আদ্র হৃৎপিণ্ড। পাশে বসে ঘুমন্ত তুলিকে টেনে নিল নিজের বুকে, নড়ে উঠল তুলি। বহু কষ্টে চোখ দুটো মেলে চাইল আদ্র চেহারার দিকে, আরেকটু টেনে নিজের সাথে জড়িয়ে ধরল আদ্র। দুধের গ্লাসটা মুখে ধরতে অর্ধেকটা খেলো তুলি, স্যুপটাও যত্ন করে খাইয়ে দিল আদ্র। তুলির নেশার রেশ কেটে গেল, আদ্রর প্রতি আসক্তি গ্রাস করে নিচ্ছে তাকে। আদ্র চোখে মুখে অস্থিরতার ছাপ তুলির ঝাপসা চোখে ভেসে উঠছে। যার দরুন ভালোবাসময় অনুভূতির উদয় হচ্ছে তুলির বিক্ষিপ্ত মনে। দুর্বল গলায় মিনমিন করে বলল, আপনি কোথাও যাবেন না আদ্র, আমার পাশেই থাকবেন সবসময়। কথাটা শেষ করেই অচেতন মন আদ্র ডান হাতটা টেনে নিল তুলি। নিজের মাথা আদ্রর হাতে রেখে পারে জামালো ঘুমের দেশে। সময়ের ব্যবধানে জমে যাওয়া ক্ষণিকের কষ্টের মাঝে মৃদু হাসি ভেসে উঠল আদ্র ঠোঁটের কোণে। অপলকভাবে চেয়ে রইল তুলির সম্বর্ণ মুখশ্রীর দিকে। তুলির চোখের পাপড়িগুলো বড় বড়, যা প্রথম দেখায় আদ্র মনে শিহরণ জাগিয়েছিল। নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিল তুলির দু চোখের পাতায়, অন্য এক হাত দিয়ে আঁকড়ে ধরল তুলির এক হাত। মুষ্টিমেয় নিয়ে সূক্ষ্ম একটা চুমু খেল। আমরিন রুমে ঢুকতে নজর পড়ল তুলির মাথার নিচে থাকা আদ্রর হাতটা। ঘুমাবে না ভাইয়া, সারাদিন বিয়েতে ছিলে। খাটের সাথে একটু হেলান দিয়ে বসলো আদ্র। তুলির যেন ঘুম না ভেঙে যায় তাই ধীর কণ্ঠে বলল, আমি এইভাবে থাকলে তোমার কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই ভাইয়া, কিন্তু সারা রাত তোমার হাতটা এভাবে রাখলে তো কষ্ট হবে তোমার। যে হাত আমার তুলাকে আগলে রাখতে পারবে না সেই হাত দিয়ে আমি কি করব? সব যন্ত্রণা সহ্য করেও এই মেয়েটাকে একটুখানি সুখ দিতেও রাজি আমি। অভিভূত হলো আমরিন, এত ভালোবাসতে পারে কেউ কাউকে? কই, সে তো নিবির কেমন করে ভালোবাসতে পারেনি, তার ভাইয়ের মনে এত ভালোবাসা জমে আছে এই মেয়েটার জন্য। এই মুহূর্তে আমরিনের মনে হচ্ছে তুলি নামক মেয়েটা তার ভাইয়ের প্রাণ ভোমরা, ঠিক রূপকথার গল্পের মতো। মানুষ ভালোবাসায় কতটা দুর্বল হয়ে যায়, কতটা বেহায়া প্রকৃতির হয়ে ওঠে। নিজের অস্তিত্ব, শান্তি, অনুভূতি, সুখ, নির্বিশেষ নিজেকেও বিলিয়ে দেয় অনায়াসে। আচ্ছা, নিবিরও কি এমন করে ভালোবাসবে তাকে? বাসবে কি? বাসেই তো, তবুও তার ভাইয়ের মতো করে নয়। আদ্রর মতো কোনো প্রেমিক পুরুষ দেখা হয়নি আমরিনের। আমরিনের খুব করে বলতে ইচ্ছে করছে, তুলি তুই সাধ্য, কারণ আমার ভাইকে পেয়েছিস তুই, কিছুই করিসনি, তবুও চেয়ে দেখ আমার ভাইয়া দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে তোর ভালোবাসায়। স্নিগ্ধ এক সকাল, রুমে শীতল বাতাস প্রবাহমান। তুলির চোখের পলক ঝাপটিয়ে ভালোভাবে মেলল, নিজের হাতটা টান দিতে অনুভব করল হাতটা কেউ ধরে রেখেছে। স্পর্শটা তুলির অনুভবে মিশে আসে তাই বুঝতে কষ্ট হলো না। চোখ উপরের দিকে করতে মাত্রাতিরিক্ত চমকে গেল, কিছুটা সংকোচ নিয়ে চোখ ফিরিয়ে নিল। আদ্র তার দিকে এক নজরে তাকিয়ে উঠে বসল তুলি, মাথার নিচে আদ্র ছিল, বসতে পেরে আরেক দফা চমকে গেল। উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আপনার হাতে মাথা রেখে ঘুমিয়েছি সারা রাত? কিছু বলল না আদ্র, উঠে দাঁড়ালো নিঃশব্দে, একটু ঝোঁকে তুলির ললাটা চুমু খেলো আলতো করে, চুলে হাত বুলাতে বুলাতে বলল, ঘুমের ঘরে তুমি শুধু নিজে এলোমেলো হওনি, এলোমেলো করে দিয়েছো আমাকেও। স্তম্ভিত হয়ে বসে রইল তুলি। আদ্রর কথার মানে বুঝতে না পেরে কিছু বলতে যাবে তার আগে আদ্র যেতে যেতে বলে উঠল, ল্যাঙ্গাটা পরে তাড়াতাড়ি চলে আসো, বাসায় যেতে হবে তো। মাফ কইরে দে ভাই, আমি আর জনমেও বিয়ার আনবো না, আজ তোরে পাক্কা কথা দিলাম, ছেড়ে দে ভাই আদ্র, তোর মতো বলিষ্ঠ পোলা আমারে এমনে চেপে ধরলে পায়েল জামাই হারাইব, পায়েলের জন্য সাইরা দে দয়া কইরা। অন্তরপীঠ থেকে হাতটা সরিয়ে আনলো আদ্র, একটু আগে এসে হামলা চালিয়েছে বেচার অন্তর উপর। গম্ভীর স্বরে বলল, নেক্সট টাইম যদি আর একই কাণ্ড করেছিস রে, তাহলে পায়েল রে অন্যখানে বিয়ে দিয়ে দেবো কিন্তু। আরে না, কি কস, জীবনেও করব না, পায়েল তো আমার একটা মাত্র বউ, আমার পরাণ পাখি।
অন্তুর কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল সবাই। কিন্তু তুলির মুখে হাসি নেই, এক পাশে দাঁড়িয়ে আছে নিচু ভয়ে। আদ্র সাগরের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সাগরও রিমি আসলো পিছু পিছু, গাড়ির কাছে এসে হালকা হাসলো রিমি। আদ্রর দিকে এক নজর চেয়ে সাগরের হাতে নিজের হাতটা রাখল। আদ্রও তুলির দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল,